ছোট মেয়েটা ভোটে লড়তে যাচ্ছে, তাই ছাড়তে এসেছেন বাবা সাইকেলে চেপে। রিঙ্কু নস্কর নামটার মধ্যেই একটা পাশের বাড়ির মেয়ের ছাপ আছে। এবার এই রিঙ্কুই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী। কলকাতায় আছেন প্রায় 11.5 বছর, কিন্তু এখনও শহুরে পালিশ লাগেনি তার কথাবার্তায়। কথায় কথায় মার্কস, লেলিন, বুর্জোয়া, মার্কিন সাম্রাজ্যবাদের কথা না বলেও সারা দিন মাটির মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। তাই তো ঘরের মেয়ে রিঙ্কু নস্কর সিপিএমের প্রার্থী হওয়ায় খুশির হাওয়া যাদবপুর টিবি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে। বাবা শচীন্দ্রনাথ নস্কর এই হাসপাতালে কেরানি, মা গৃহবধূ, স্কুলে যাওয়ার সুযোগ পাননি কোনো দিন। সেই বাড়ির মেয়ে রিঙ্কু 2002 সালে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে, তারপর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর। 2010 সালে একেবারেই আনকোড়া হিসেবে প্রথমবার পুরো ভোটে লড়াই। প্রবল বামবিরোধী হওয়ার মধ্যেও ভোটে জিতে কাউন্সিলর হন রিঙ্কু। কাউন্সিলরশিপটা আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে সত্যি, কারণ এই পার্টি যেভাবে কাউন্সিলরশিপে আমাকে দাঁড় করিয়েছিল, তারপরে আমি মানে মানুষের এতটা কাছে আসতে পেরেছিলাম, এটা যাদবপুরে অঞ্চলে খোঁজ নিলে সবাই মানে জানতে পারবে। লোকসভা ভোটের হাওয়া উঠতেই প্রস্তুতি নিচ্ছিলেন সুজন চক্রবর্তীর হয়ে প্রচারে নামার। আচমকাই বুধবারের ঘোষণা ঘুরিয়ে দিয়েছে জীবনের মোড়। বিভিন্ন দলের তারকা প্রার্থীদের ভিড়েও স্বতন্ত্র রিঙ্কু ভরসা রাখছেন সাধারণ মানুষের ওপরেই। তারকা যদি বলা যায়, যারা তারকা আমরা বলছি, মানে এটা পার্লামেন্টের যে কাজটা, কারণ এটা তো দেশের একটা সামগ্রিক উন্নয়নের জন্যই তো আমাদের এই বিধান মানে লোকসভা নির্বাচনটা হয়, সেখানে মনে হয় না তাদের খুব একটা প্রয়োজন আছে। চমকের রাজনীতিটা চমকই থাকে, দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করে না। ছাত্রী হিসেবে শুধুমাত্র বইয়ে মুখ গুজে থাকা নয়, পরবর্তীকালে যখন কাউন্সিলর হয়েছেন তখনও ঘরের কাজেই সবসময় মাকে সাহায্য করেছেন রিঙ্কু। নিজে রান্না করতে ভালোবাসেন, গত বছর সরস্বতী পুজোয় রান্না করে খাইয়েছেন গোটা পাড়ার লোককে। আমার টিউমার হলে অপারেশন হওয়ার পরে ও সমস্ত ঘরের কাজ করে, তখন আমার ওই বাড়িতে থাকতাম, ও তখন ওখান থেকে 15-20 মিনিট সাইকেল চালিয়ে ক্যানিং যেত, মানে এই আমাদের স্টেশনে আসতো গোরদাহ স্টেশনে, ওখান থেকে আবার ক্যানিং যেত স্কুলে, স্কুল থেকে এসে আবার সমস্ত কিছু করত। সুন্দরবনের মেয়ে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারায়ণপুরের বাড়ি থেকেই লেখাপড়া করেছেন, তারপর কলকাতায় এসে অ্যাসবেস্টাসের চালা দেওয়া দুকামরার কোয়ার্টারে ঠাঁই। বৃহস্পতিবার দুপুরে রিঙ্কু রওনা দিলেন নিজের লোকসভা কেন্দ্র মথুরাপুরের দিকে। ভোট বৈতরণী পার হতে হলে ভরসা তো শুধুই সেখানকার মানুষ। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।